আল্লাহ তাআলা বলছেন দেখো পৃথিবীকে সজ্জিত করেছি, কোন জিনিসকে আমি খালি খালি বানাইনি। এই যে ব্যাংগুলা ব্যাং আছে না, এই ব্যাংগুলো সব সালাম দিছে। ওই যে অনেক আগে যে সব সরকার ছিল বাংলাদেশে ব্যাংগুলি সব পাঠায় দিয়েছে চায়না, ওরা তো ব্যাং খায়। আমি ব্যাংকক গিয়েছিলাম, মেলবোর্ন ইউনিভার্সিটিতে মাহফিল ছিল, মেলবোর্ন অস্ট্রেলিয়া যার রাজধানী সিডনি, মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার মাহফিল, ব্যাংকক হয়ে যেতে হবে, ব্যাংকক হয়ে ফিরতে হবে থাইল্যান্ডের রাজধানী দিয়ে। তো সেখানে ফেরার পথে আমি তিন দিন সেখানে থাকলাম, দেখলাম ওখানে তো বৌদ্ধ ধর্মের লোক বেশি, বৌদ্ধ ধর্মের লোক বেশি। অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, যাদের ধর্মীয় নীতি জীব হত্যা করে তারা জনমের মতো। রাস্তার ধারে আমাদের দেশে যেভাবে বাদাম বাজে, ওইভাবে রাস্তার ধারে ঘিতে করে, এই কড়াইতে করে ঘি দিয়ে ভাজে, তেলা পোকা, উই পোকা, সার পোকা, উরসুঙ্গা, তারপরে আর কি কি আছে এরকম, আরশোলা আর কি আছে, এই গাছের সাথে সাথে পোকা, এইগুলি ভাজি করে, কড়া ভাজি, হ্যাঁ ভড়ি, বড় বড় ভড়ি, এইগুলো রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে কিনে কিনে এগুলো জমের খাওয়া খায়, আর ব্যাঙের সব তৈরি করে, আস্ত আস্ত ব্যাং ব্রিজে করে নিয়ে আসে, ফাইভ স্টার সেভেন স্টার হোটেল, বড় বড় ব্যাং, সেগুলো নিয়ে আসে, ব্যাঙের সব এমনভাবে বসায় রাখে মনে হয় লাভ দিয়ে মাথার উপর পড়বে। এখন এগুলি, এই ব্যাং, এগুলি পোকামাকড় খাইত, আপনার ফসল রক্ষা হতো, সে ব্যাঙ্গুলেরই মারি ভালোছে। পাখিতে পোকামাকড় না খায়, পাখিগুলারে মারে। আমাদের দেশে অতিথি পাখি আছে সাইবেরিয়া থেকে, কোথেকে আসে, সাইবেরিয়া থেকে। সাইবেরিয়া কি আপনার ঠনঠনিয়ার মতো কাছে, না অনেক দূর জি। আবার এখানে আবার একটা ঠেঙ্গা মারা বলে আছে, ওইখানে মানুষ যায় কেমনি আল্লাহ জানে। আমাদের বরিশালে আছে গলা চিপা, একজনে জিজ্ঞেস করছে মিয়া তোমার বাড়ি কই, কয় বাড়ি কোথাকে, তাকে দেখাই দেবো না মুখে বল, কয় দেখাই দিলি তো ভালো হয়তো, গলা চাপে ধরছে, গলা চাপে ধরেন কি বসবো, কয় আমার বাড়ি হলো গলা চিপা। এখন পাখিগুলি আসে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, যখন সেখানে স্নো পড়ে, বরফ পড়ে, বরফের জ্বালায় ঠান্ডা টিকতে পারে না, তখন তারা ওড়া আরম্ভ করে। হাজার হাজার নয় লক্ষ লক্ষ পাখি শূন্য মহাশূন্য দিয়ে উঠতে উঠতে সমুদ্র পাড়ি দেয়, জঙ্গল পাড়ি দেয়, মরুভূমি পাড়ি দেয়, দিয়ে এই বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জের হাওড়ে এসে নামে। সুবহানাল্লাহ, কে পথ চিনাইল, নাম কি তার, জোরে বলো, ওরা আমাদের মেহমান, আমার দেশের লোকেরা মাশা আল্লাহ মেহমান ধরিয়া জম্মের খাওয়া খায়। পাখি পশু পাখি আল্লাহ তাআলা যেগুলির হালাল করছে খাবেন, কিন্তু একটু বুঝে শুনে খান, ওরা মেহমান হিসাবে আসছে সেগুলোরও খাইয়ে ফেলাবেন, এটা আপনার প্রাকৃতিক ভারসাম্য, জীব বৈচিত্র্য আপনার ভারসাম্যকে রক্ষা করে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন তিনি যুদ্ধে যেতেন তখন সাহাবায়ে কিরামদেরকে বলতেন, তিনটা নির্দেশ দিতেন, গাছ কাটবা না, সুবহানাল্লাহ বলবেন, গাছ কাটবা না, আর সেখানে কি গাছ ছিল, খেজুর গাছ, গাছ কাটা মানেই হচ্ছে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা, গাছ কাটবা না, বৃদ্ধ এবং শিশুদের গায়ে হাত দিবেন না, নারী নির্যাতন করবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ন্যাচারাল প্রকৃতি, প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্যই আল্লাহ এগুলি তৈরি করে রেখেছেন। কি সুন্দর, আল্লাহ বলেন একটু তাকায় দেখো তো, আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি ফাওকাহুম সাফাতিন ওয়ায়াকবিতনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা, আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলো কেবা তারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু।